মানে রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে এইগুলো এইগুলো হচ্ছে আমার রেজোনেটিং স্ট্রাকচার তাহলে এটা কিন্তু বেনজিনের অ্যাকচুয়াল স্ট্রাকচার না এটা আমি কি বলবো বেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার রেজোনেটিং স্ট্রাকচার বেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার তাহলে এটা কি বলতো বেঞ্জিনের রেজোনেটিং স্ট্রাকচার অ্যাকচুয়ালি ঠিক আছে তাহলে হচ্ছে বেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার এটাও রেজোনেটিং স্ট্রাকচার এটাও রেজোনেটিং স্ট্রাকচার বা এটা হচ্ছে বেনজিনের একটা ক্যানোনিকাল ফর্ম এটা হচ্ছে বেনজিনের আরেকটা ক্যানোনিকাল ফর্ম এই দুখানার হাইব্রিড ফর্মটা হচ্ছে আমি কিছু কিছুক্ষণ আগে এঁকেছিলাম মাঝখানে গোল করে সার্কেল করে এঁকেছিলাম ঠিক আছে তার মানে এগুলো আর কি হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল ফর্ম বুঝলি রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল ফর্ম বোঝা গেছে নামগুলো ভাই তোকে মনে রাখতে হবে ক্যানোনিক্যাল ফর্ম বা রেজোনেটিং স্ট্রাকচার আচ্ছা দেখ তার মানে ভাই এ আমার এইভাবে এক্সিস্ট করতে পারে ও তো এখান থেকে এখানেও যেতে পারে ও আবার এখান থেকে এখানেও আসতে পারে ভালো করে দেখবি এবার তাহলে কিছু কথা লিখবো আর কিছু কথা দেখবো দেখ এখান থেকে এখানে গেলাম আমি কি কোনো অন্য প্রোডাক্ট পেয়েছি না আমার অন্য কোনো প্রোডাক্ট না একই স্ট্রাকচারের অন্য এক্সিস্টেন্স বেসিক্যালি আছে অন্য কিন্তু কোন তো প্রোডাক্ট না তার মানে এটাকে দেখ আমি কিন্তু এরকম একটা সাইডের অ্যারো দিয়ে আমি দেখাতে পারবো না এই একটা সাইডের এরো মানে হচ্ছে আমার প্রোডাক্ট হয়ে যায় তাহলে এটাকে কীরকমের টাইপের এরো দিয়ে দেখায় দুখানা রেজোনেটিং স্ট্রাকচার বা দুখানা ক্যানোনিকাল ফর্মের মধ্যে আমার এরো দেওয়া হচ্ছে এরকম এমন একটা এরো যার দুদিকে আমার দুখানা হুক আছে ঠিক আছে এটার মানে কি বেসিক্যালি এটার মানে হচ্ছে আমি এখান থেকে যেমন ওদিকে যেতে পারি ওখান থেকে আমি এদিকেও আসতে পারি এটা কিন্তু কোনো আলাদা প্রোডাক্ট নয় কোনো ইকুইলিব্রিয়ামও কিন্তু নয় এটা এটার এক্সিস্টেন্স মানে একই জিনিস আমার দুখানা ফর্মে এক্সিস্ট করতে পারে কিন্তু এইভাবে করে না বুঝতে পেরেছিস ক্লিয়ার বোঝা গেছে আলটিমেটলি এটা কি আমার এটা একটা ফর্ম ওটা আরেকটা ফর্ম আলটিমেটলি কোনভাবে এক্সিস্ট করে দুখানা হাইব্রিড ফর্মে তাহলে রেজোনেটিং স্ট্রাকচারের মাঝখানে আমি কি দেবো এরকম অ্যারো বুঝেছিস রেজোনেটিং স্ট্রাকচার আমি কি দেবো মাঝখানে অ্যারো বোঝা গেছে না বোঝার মতন কিছুই নেই ক্যানোনিকাল ফর্ম এটা ক্যানোনিকাল ফর্ম এটা ক্যানোনিকাল ফর্ম বা এটাকে বলতে পারি আমি রেজোনেটিং স্ট্রাকচার ওটাকে বলতে পারি আমি রেজোনেটিং স্ট্রাকচার দুখানার মাঝখানে আমি দেবো হচ্ছে এরো এত অবধি ক্লিয়ার চল খাতার মধ্যে কিছু কথা লিখি স কন্ডিশন ফর রেজোনেন্স কন্ডিশন ফর রেজোনেন্স এক নাম্বার লিখ অল্টারনেটিভ ডাবল বন্ড অ্যান্ড সিঙ্গেল বন্ড মাস্ট বিটিভ ডাবল বন্ড অ্যান্ড সিঙ্গেল বন্ড মাস্ট এক নাম্বার

कैनोनिकल फॉर्म सी A एन आई सी एल सी एनओ एन आई सी एल कैनोनिकल फॉर्म और इज कल्ड स्ट्रक्चर और कैनोनिकल फॉर्म और कैनोनिकल स्ट्रक्चर लिखे पर एकख तीन नम्बर लेख

the canonical forms are imaginary and have no real existence and have no real existence the canonical forms are imaginary and have no real existence as the bond length as the bond length of the canonical forms as the bond length of the canonical forms does not match does not match the experimental spectroscopic data does not match the experimental spectroscopic data does not match the experimental spectroscopic data ঠিক আছে কত নাম্বার পয়েন্ট হলো এটা পাঁচ নাম্বার পরের পয়েন্টটা লেখ the molecule does not exist in one canonical form the molecule does not exist the molecule does not exist in one canonical form for some time for some time and in other forms and in other forms at different time অ্যান্ড ইন আদার ফর্মস অ্যাট ডিফারেন্ট টাইম ডাজ নট এক্সিস্ট ইন ওয়ান ক্যানোনিক্যাল ফর্ম ফর সাম টাইম অ্যান্ড ইন আদার ফর্ম ফর ডিফারেন্ট টাইম ঠিক আছিস তার মানে কি ভাই বেনজিন এটাতে কিছুক্ষণ থাকলে ওটাতে কিছুক্ষণ থাকলে এরকম হয় না থাকে ভাই কোনটা থাকে আলটিমেটলি ওটা ওটা মানে কোনটা আরে ভাই পুরো জিনিস আমার আর ইলেকট্রন ঘুরে আছে ওই ছবিটা আমার অ্যাকচুয়াল ছবি বুঝেছি পুরো ওটা অরবাইডেল ডায়গ্রামের যেরকম এগিয়েছেন ওটা তো আমার অ্যাকচুয়াল ইলেকট্রন ক্লাউডের ডায়াগ্রাম ওটা তো ভাই গোল দিয়ে আঁকলাম শর্টে রিপ্রেজেন্ট করার জন্য বারবার তো অত করে ছবি আঁকা পসিবলই নয় ওই ছবি আঁকতে গেলে তো আরে একটা ছবি আঁকতে গেলে আমার লাগছে তিন মিনিট করে করেটাই তো কখন আমি কী করবো ওই জন্য ভাই বেন্দিন করে শর্টেই এইভাবে লেখে বুঝতে পেরেছিস তাহলে না এইভাবে এক্সিস্ট করে না এইভাবে এক্সিস্ট করে না এইভাবে করে এরকম না ভাই এখানে পাঁচ মিনিট থাকলো ওখানে পাঁচ মিনিট থাকলো আর বাকি পনেরো মিনিট থাকলো হচ্ছে আমার ওরকম ওরকম গল্পটা না ঠিক আছে আলটিমেটলি এক্সিস্ট শর্ট কোনটা সবাই মিলেমিশে যেটা আছে ঠিক আছে বুঝেছিস লাস্টেরটা লেখ লাস্ট কত নম্বর পয়েন্ট হবে সাত নম্বর পয়েন্ট লেখ

ডিলোকলায় যত বেশি হবে ইলেকট্রন তত আমার এনার্জি ভাই সিস্টেম থেকে বেরোবে আমার সিস্টেমের স্টেবিলিটি বাড়বে তাহলে বোঝা গেছে বেসিক পার্ট রেজোনেন্সের পার্ট আচ্ছা এই তো আমার ছিল বেসিক পার্ট এখন আমি তুই যাবো কি চল যাবো হচ্ছে বেঞ্জিনের একটু অন্য টাইপের মলিকুল মানে বেঞ্জিন আমার থাকবে ভাই রেজোনেন্সে এখন যা খেলা হবে ভাই রিংয়ের মধ্যে দেখবো ইলেকট্রন যাচ্ছে কি যাচ্ছে না চল দেখা যাবে তাহলে চল এক নম্বর লেখ হেডিং দিতে পারিস রেজোনেন্স অফ রেজোনেন্স অফ রেজোনেন্স অফ কোন মলিকুল নাম তুই বলবি আমি বলবো না রেজেন্স অফ কোন মলিকুল চল শুরু করা যাক খাতার মধ্যে আঁকি রেজেন্স অফ এদিকে তাকা শুরু করা যাক এ হচ্ছে আমার ভাইকে বেনজিন এভাবে আঁকছি না তুই বেনজিনা হাইড্রোজেন দিবি না কোনো স্ট্রাকচার হাইড্রোজেন দিবি না হাইড্রোজেন দেওয়ার তোর কোনো দরকারই নেই দেখেছিস বেনজিন কতক্ষণ ধরে আঁকছিস ভাই এক মিনিট ধরে একটা বেনজিনের স্ট্রাকচার একটা বেনজিন হয়ে যাক বেনজিনের মাথায় লাগালাম হচ্ছে কাকে এদিকে তাকা ও এইচ এই মলিকুলটার নাম কি বল আগের ক্লাসে পড়েছি আগের আগের ক্লাসে নাম কি এটা ফেনল এক্সাক্টলি ফেনল তাহলে হেডিংটা দিচ্ছিস রে অফ ফেনল তোর পরীক্ষা তো আঁকতে দেবে এখান থেকে এইবারে তো শুরু হলো পরীক্ষার কোশ্চেন আসা ড্র দা রেজোনেটিং স্ট্রাকচার অফ ফেনল পাঁচ মার্কসের কোশ্চেন সব বোর্ডে তোদের বোর্ডের পরে সেমিস্টারে আসবে ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচার অফ ফেনল ঠিক আছে সব স্কুলে আসবেই ফেনল বা যে যে মলিকুলগুলো করবো ভালো করে দেখবি এখান থেকে তোর আসবে ঠিক আছে রেজোনেন্স অফ ফেনল ভালো করে দেখতে থাকি চল তুই বল এখানে হচ্ছে মানে ফেনলের স্ট্রাকচার আমি কোনো হাইড্রোজেন দেবো না তাই বলে ভাই এই হাইড্রোজেনটা দিস নি তো আমার ফেনল হবে না তাই বলে ঠিক আছে ভাই এটা হচ্ছে আমার দিতে হবে এই হাইড্রোজেন তো ভাই রেঞ্জিনের বাট না এটা হচ্ছে আমার সাবস্টিউটেড বেনজিন বল দেখি ভাই এই স্ট্রাকচারে অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার আছে বল অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার আছে দুটো লোন পেয়ার এক্সাক্টলি অক্সিজেন যদি দুখানা বন্ড ফর্ম করে তাহলে আমার মাথায় থাকে দুখানা লোন পেয়ে আঁক দুখানা লোন পেয়ে রেখেছিস তোকে কিন্তু পরীক্ষাতে ফেনলের স্ট্রাকচার এঁকে দেবে না তোকে ফেনলের স্ট্রাকচারকে শুরু করতে হবে ঠিক আছে আকা ঠিক আছে আচ্ছা চলে আমার ফেনলের স্ট্রাকচার এইবারে ভাবি ভাই দেখ ভাই আমার তো সবার মধ্যেই আছে নিজের মধ্যে পার্টিসিপেট করবি এখন খেলাটা হচ্ছে ভাই বেসিক্যালি এই অক্সিজেন কি এর মধ্যে কিছু খেলতে পারবে অক্সিজেন কি এর মধ্যে কোনো কন্ট্রিবিউট করতে পারবে দেখ যত আমার রেজেন্স বাড়বে যত আমার ডিলোকালাইজেশন বাড়বে তত হচ্ছে আমার হবে সিস্টেম থেকে এনার্জি বেশি রিলিজ হবে তত হচ্ছে আমার সিস্টেম স্টেবিলিটি বাড়বে স্বাভাবিক হবে এটা আমার কনসেপ্ট ঠিক আছে তাহলে এখন প্রশ্ন চাই ভাই অক্সিজেন কি কোনোভাবে খেলতে পারবে চল দেখা যাক অক্সিজেনের কী খেলা পসিবেল দেখ সবাই চাই কী ভাই সবাই চাই হচ্ছে আমার ফার্স্টে রিংয়ের সাথে রেজোসে পার্টিসিপেট করতে স্বাভাবিক এটাই চাইবে সবাই রিংয়ের সাথে রেজেন্সে পার্টিসিপেট করতে এদিকে থাকা তাহলে অক্সিজেন ভালো করে দেখ অক্সিজেন যদি আমার রিংয়ের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করে ভালো করে ভাববি অক্সিজেন দিয়ে রেজোনেন্সে পার্টিসিপেট করবে অক্সনের কাছে কে আছে রেজোনেন্সে পার্টিসিপেট করার মতন অক্সিনের কাছে কে আছে বলতো লোন পেয়ার আছে লোন পেয়ার আছে আচ্ছা লোন পেয়ার হ্যাঁ ভাই লোন পেয়ার দেখতে পাচ্ছি দেখ লোন পেয়ার এই অক্সিজেনের হাইব্রেশান কি জানিস এই অক্সিনের হাইব্রেশন এসপি টু আমাদের তো ভাই সেন্ট্রাল আইটমগুলো বাদ দিয়ে এইগুলো বাদ দিয়ে কারোর হাইব্রেশন আমাদের সিলেবাস নেই এই অক্সিনের হাইব্রেশন হচ্ছে আমার এসপি টু এখানেও আমার পিয়ের মধ্যে ইলেকট্রন আছে সেই পিয়ের ইলেকট্রন এখানে পার্টিসিপেট করছে এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না ঠিক আছে তো যাই হোক চল দেখ এদিকে তাকা আমার সবচেয়ে ফার্স্ট টার্গেট কী হবে ফার্স্ট টার্গেট আমার হবে হচ্ছে আমার এর মধ্যে ইলেকট্রনটাকে আমি পাঠাতে চাইব ঠিক আছে আমি রিংয়ের সাথে যে লেগে থাকবে আমি চেষ্টা করব ভাই রিংয়ের মধ্যে ইলেকট্রন পাঠানো এত অব্দি ক্লিয়ার বুঝলি রিংয়ের মধ্যে ইলেকট্রন পাঠানো ঠিক আছে চল দেখ অক্সিজেন লোন পেয়ার ভাই একটা বন্ড ফর্ম করতে গেলে আমার লোন পেয়ারই লাগে এদিকে টাকা এগুলো এবার আমি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার রেজোনেন্স হাইব্রিড পুরোটা সরি রেজোনেন্স হাইব্রিড না ক্যানোনিক্যাল ফর্ম ওগুলোকে আমি অ্যাভারেজ করে দিয়ে আমি পেয়ে যাচ্ছি রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার তার মানে ফিনল আমার না এক্সিস্ট করে এইভাবে না এক্সিস্ট করে আমি পরের যেগুলো থাকবো সেভাবে আলটিমেটলি এক্সিস্ট করে কোনটা হাইব্রিডে তা হাইব্রিড বুঝতে গেলে তো ওইগুলো জানতে হবে নাহলে আমি এভারেস্ট কি কীভাবে বুঝতে পেরেছিস ক্লিয়ার তাহলে চল শুরু করি এদিকে দেখ দেখ ভাই অক্সিজেন এই যে ভাই মাথায় লোন পেয়ার আছে এই লোন পেয়ার ধর আমার পার্টিসিপেট করবে কার সাথে ঠান্ডা মাথায় দেখবি ধর অক্সিজেনের লোন পেয়ার এই আমার হাইড্রোজেনের সাথে পার্টিসিপেট করতে পারবে হাইড্রোজেনের সাথে পার্টিসিপেট করবে গো যদি হাইড্রোজেনের কথা ভাবি এই হাইড্রোজেন হাইড্রোজেন এটেমিক নাম্বার ওয়ান হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার ওয়ান ইলেকট্রনিক কনফিফিকারেশন ওয়ান এস ওয়ান একটা ইলেকট্রন আছে দেখ অক্সিজেনের সাথে অলরেডি একটা সিগমা বন্ডে পার্টিসিপেট করেছে তো তার মানে কি বলতো অক্সিজেনের সাথে এর সাথে একটা সিগমা বন্ড আছে হাইড্রোজেন তার কিছুই নেই না আছে টু এস না আছে টুপি কিছুই তো নেই তো শুধুমাত্র ওয়ান এস আছে বুঝলি এত অবধি ক্লিয়ার বোঝা গেছে তাহলে হাইড্রোজেন আমার কি হচ্ছে ভাই ইলেকট্রন তো অক্সিজেনের সাথে পার্টিসিপেট করতেই পারবে না কিছু এত অবধি ক্লিয়ার বোঝা গেছে সেকেন্ড দেখ আমি যদি ভাবি অক্সিজেন রিং থেকে ইলেকট্রন নিতে পারবে আমি তোকে কেন বললাম ভাই আগে ইলেকট্রন দেওয়ার চেষ্টা করবো রিং থেকে ইলেকট্রন নিতে পারবে চল দেখি রিং থেকে ইলেকট্রন নিতে পারে কিনা অক্সিজেন ভাই দেখ অক্সিজেন অ্যাটোমিক নাম্বার কত আট অক্সিজেন অ্যাটোমিক নাম্বার আট ইলেকট্রনিক কনফিগারেশন টু এস টু টুপি টু এস টু টু পি ফোর দেখ ভাই এই যে টু এস টু টুপি ফোর হচ্ছে আমার অক্সিজেন এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করি তুই শুধু ব্যাপারটা জাস্ট দেখ টুপিতে আছে কটা ভাই চারটে চাইলে তুই লিখতে পারিস টুপিতে আছে চারখানা দেখ বেসিক্যালি এই যে ভাই এদিকে একটা সিগমা বন্ড ফর্ম করেছে এইচ এর সাথে এটা হচ্ছে আমার ধর এই যে এই একটা হাইড্রোজেন আমার সাথে সিগমন্ড ফর্ম করলো এদিকে দেখ অক্সিজেন আমার বিনজন সাথে মানে কার্বনের সাথে একটা সিগমামন্ড ফর্ম করেছে দেখ সি এর সাথে একটা সিগমামন্ড হয়ে গেলো তো দেখ সবাই তো আমার ভর্তি ভাই সবাই তো ভর্তি ইলেকট্রন নেবে কোথায় টু এস টু পি ভর্তি হয়ে গেছে টু ডিও নেই তাহলে ইলেকট্রন নেওয়ার জায়গাও নেই তাহলে অক্সিজেন আমার রিং থেকে ইলেকট্রন নিতে পারবে না এত অব্দি ক্লিয়ার বুঝলি হ্যাঁ ভাই বুঝলাম তাহলে অপশন কি করে থাকলো রিংয়ে ইলেকট্রন দাও ঠিক আছে তাহলে ইলেকট্রন দেবে কে ভাই অবভিয়াসলি দেবে হচ্ছে লোন পেয়ারের ইলেকট্রন সবই হয় লোন পেয়ারের ইলেকট্রন তুই ভাব যদি সিগমামন্ডার ইলেকট্রন দেয় তুই ভাব যদি ওই সিগ্মা মন্ডার ইলেকট্রন দেয় তাহলে তো মন্ড যাবে ভেঙে সিগমামন ভেঙে গেলে তো ভাই আমার ফেনল তো আর ফেনল থাকবে না তো অন্য কিছু হয়ে যাবে তখন তো হাইড্রোজেন আমার সিস্টেম থেকে আলাদা হয়ে গেছে আমি তো রেজোনেন্স করতে গিয়ে ভাই সিগ্মন ভাঙতে পারবো না এই কারণেই বুঝতে পেরেছিস রেজোনেন্স করতে আমার সিগ্মাবোন ভাঙা যাবে না সিগমামন ভাঙলে তো দুজন আলাদা আলাদা স্পিস হয়ে যাবে বুঝলি ক্লিয়ার তাহলে আবার কি হচ্ছে মন্ড না ভাঙবে তাহলে মন্ড যদি এটা না ভাঙে তাহলে আমার এটা থাকবে ইনট্যাক্ট তাহলে আমার অপশন কি থাকলো লোন পেয়ার আমার দিতে পারবে লোন পেয়ার কাকে দেবে ঠান্ডা মাথায় দেখি চল লোন পে আর দিকে টাকা দেখ আমি কীভাবে দিচ্ছি অক্সিজেন আমার ইলেকট্রন দিচ্ছে তাহলে ইলেকট্রনের মনে রাখবি ডাইরেকশন আমার কীরকম হয় যেখান থেকে দেবে যার দিকে দেবে তার মানে কীভাবে বলতো ডোনার থেকে অ্যাকসেপ্টারের দিকে আমার অ্যারো হবে ঠিক আছে ডোনার থেকে অ্যাকসেপ্টারের দিকে আমার অ্যারো হবে ক্লিয়ার বুঝলি ডোনার থেকে অ্যাকসেপ্টারের দিকে আমার অ্যারো হবে দাগটা কেন সোজা দিলাম না সোজা দাগ মানে হচ্ছে আমার কোঅর্ডিনেট বনকে ডিনোট করে আর ব্যাকা দাগ মানে হচ্ছে আমার এইগুলোকে ডিনোট করে বুঝতে পেরেছিস ক্লিয়ার বুঝেছিস ডোনার থেকে অ্যাকসেপ্টার ডি ফর ডোনার এ ফর অ্যাকসেপ্টার মনে থাকবে হ্যাভাই মনে থাকবে পরের দিন কিন্তু আমি আঁকতে দেবো রেজিডেন্ডিং স্ট্রাকচারগুলো আর এটা কিন্তু তোর ড্রয়িং ক্লাস নয় যে ভাই তুই অ্যারোটাকে যা ইচ্ছা তাই করে দিবি এরকম করে এটা দিয়ে দিবি ঠিক আছে এরকম কিন্তু এরটাতে দেওয়া যাবে এরা এইভাবেই দেবো ঠিক আছে চল তাহলে দেখ ভাই এখানে আমার ডোনারকে ঠান্ডা মাথায় দেখ দেখ ভাই অক্সিজেনকে যদি আমার রিংয়ের মধ্যে ইলেকট্রন পাঠাতে হয় তাহলে কার থ্রুতে ডোনেট করবে অবভিয়াসলি এই কার্বনটা হচ্ছে দেখ এই অক্সিজেনের বন্ধু স্বাভাবিকভাবেই এই কার্বনের থ্রুতেই দেখ ভাই অক্সিজেন পারমিশন পাচ্ছে রিংয়ের সাথে কিছু করা স্বাভাবিক হয় অন্যদের সাথে তো লেগে নেই তা যার সাথে লেগে আছে তার থ্রুই আমাকে পারমিশন নিতে হবে ক্লি আর বুঝলি হ্যাঁ ভাই বুঝলাম তাহলে চল শুরু করা যাক তাহলে আমার কি হচ্ছে ডোনার থেকে একসেপ্টার তাহলে অক্সিজেন লোন পেয়ার দেবে কাকে ভালো করে দেখবি অক্সিজেন তুই চলে এটাও করতে পারিস অক্সিজেন লোন পেয়ার দিচ্ছে কাকে ভালো করে দেখ লোন পেয়ার দিলেও কাকে দেখবি এই কার্বনকে দেবে স্বাভাবিকভাবে এই কার্বনকে দেবে তুই ভাব এই কার্বনের কথা ভাব ভালো করে দেখ আমি কিন্তু ভাই লোন পেয়ার এই কার্বনে দিই ওসি বন্ডের মাঝ বরাবর দিলেও তুই পাবি ভাই কার্বনেও দিতে পারিস কোনো ব্যাপার না তার মানে আমি এটা চাইলে এরকমই দিই অসুবিধার কিছু নেই ওসি বন্ডের মাঝ বরাবর মাঝ বরাবরই অ্যাকচুয়ালি হায়ার লেভেলে দেয় তার কারণ এটা আমার হচ্ছে ওসি বন্ডের সিগমাস্টার লুমোতে ডোনেট করেছে ওগুলো আমার তো সিলেবাসের পার্ট নয় ঠিক আছে ওই জন্য একটা কার্বন না এরকম মাছ বরাবর দেবো বুঝতে পারলি তুই চাইলে বইতে এরকম দেখতে পারিস ভাই এটাকে নিয়ে এরকম দিয়ে দিয়েছে কার্বনে এই কার্বন এরকম বাজে রিপ্রেজেন্টেশন ভুল রিপ্রেজেন্টেশন তো ভুলটা শিখবো না আমি তো এইভাবেই করছি অসুবিধার কিচ্ছু নেই বোঝা গেছে ক্লিয়ার তাহলে ভাই এটা কি হলো লোন পেয়ার আমার গেছে কার কাছে ও সি মাছ বরাবর এভাবে দেবো মাছ বরাবর মানে কি অ্যাকচুয়ালি মাছ বরাবর মানে ভাই অক্সিজেন লোন পেয়ার দিয়েছে কার্বনে এখন লোন পেয়ার দিয়েছে মানে কি ভাই তুই ভাব আমার ইলেকট্রন ডোনেট হয় হবে অবভিয়াসলি বন্ড ফরেশনের থ্রুতে তো আমার ইলেকট্রন ডোনেট হয় নাহলে তো হাওয়া হাওয়ার ইলেকট্রন যায় না ইলেকট্রন যাবে কীভাবে আমার থেকে ইলেকট্রন তোর কাছে কীভাবে যাবে বন ফর্মেশনের থ্রুতে বন ফর্ম না করে যদি ইলেকট্রন কখনো যেতে পারবে সেটা পসিবল নয় তার মানে এদিকে তাকা অক্সিজেন ভাই কার্বনকে যদি ইলেকট্রন দেয় তাহলে কার্বনের তো অলরেডি দেখ আমার চারখানা বন্ড আগেই ফিল আপ ছিল তাহলে কার্বন দেখ আমি আরও একটা নতুন বন ধর অক্সিজেনের সাথে ফর্ম যদি করে তাহলে কার্বনের আমার টোটাল বন্ড কটা হবে পাঁচটা পাঁচটা বন পসিবল না কার্বনের না ভাই পসিবল না তাহলে দেখ কার্বন যদি ওদিক থেকে কারোর সাথে বন্ড ফর্ম করে তাহলে কার্বনকে এদিক থেকে কারোর বন ভেঙে ফেলতে হবে স্বাভাবিকভাবে ভাই আমি ওদিক থেকে ইলেকট্রন পাচ্ছি তাহলে আমি এদিক থেকে ইলেকট্রন বার করে দিতে হবে স্বাভাবিকভাবে কারণ কি আমি এক্সট্রা ইলেকট্রন আমি রাখতে পারবো না আমার কাছে চারটে বনডি হবে তাহলে আমার দেখ অলরেডি যদি চারটে থাকে আমি এদিক থেকে যদি একটা পাই তাহলে আমি এদিক থেকে একটা ভাঙতে হবে সোজা কথা এদিক থেকে ইলেকট্রন পাচ্ছি আমি ওদিক থেকে ভাঙতে হবে তাহলে যদি ভাব এই কার্বন এই অক্সিজেন থেকে ইলেকট্রন পাচ্ছে অবশ্যই পাবে তাহলে এই কার্বনকে কোনো একটা বন ভাঙতে হবে এই কার্বনের কাছে অপশান কি আছে কোন বন ভাঙার ভালো করে দেখ এই কার্বনের কাছে অপশান আছে হচ্ছে এদিকে তাকা এই কার্বন চাইলে এই বনটা ভাঙতে পারে কি এই বনটা কি বন সিগ্মবন না ভাই সিগ্মাবন ভাঙতে পারবে না এই কার্বন চাইলে এদিকের এই বনটা ভাঙতে পারে না ভাই সিগ্মাবন ভাঙতে পারবে না তারপরে কোন বন ভাঙবে বলতে বেসিকালি এই যে পাই বনটা আছে এই বনটা আমার ভাঙছে বুঝতে পেরেছিস ক্লিয়ার বোঝা গেছে তাহলে মানে পাই বনটা ভাঙবে ভাঙবে মানে কি ভাঙবে মানে হচ্ছে চলে এদিকে তাকা দেখ অক্সিজেনের থেকে ভাই দুখানা ইলেকট্রন এই কার্বন পেলো তাহলে কার্বন এদিক থেকে দুখানা ইলেকট্রন ঠেলে পাশের কার্বনে পাঠিয়ে দেবে স্বাভাবিকভাবেই তাহলে অক্সিজেন থেকে কার্বন ওই দিক থেকে দুখানা ইলেকট্রন পেয়েছে এদিক থেকে দুখানা ইলেকট্রন ঠেলে পাঠিয়ে দিল কোথায় এই কার্বনের পাঠিয়ে দিল এত অব্দি ক্লিয়ার বুঝলি বোঝা গেছে তাহলে এটাকে রিপ্রেজেন্ট করে কীভাবে চলেই হবে এই ইলেকট্রন আমার চলে গেল কোথায় এই কার্বনের মাথায় এত অব্দি ক্লিয়ার বোঝা গেছে তাহলে চল এখান থেকে যে স্ট্রাকচারটা পেলাম যে স্ট্রাকচারটা পেলাম আঁকছি চল স্ট্রাকচারটা একসাথে আঁকি বুঝতে বুঝতে আঁকব এই বন্ড ইজ যেরকম ছিল ইনট্যাক্ট থাকলো এই বন্ড ইজ যেরকম ছিল ইনট্যাক্ট থাকলো অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড আগেও ছিল এখনও থাকবে হাইড্রোজেনের তো কোনো এফেক্টই পড়েনি দুখানা লোন পেয়ার ছিল এখন একটা থাকবে ভালো করে দেখ একটা লোন পেয়ার দিয়েছে তাহলে অক্সিজেনের মাথায় কোন চার্জ ডেভেলপ হলো প্লাস চার্জ হ্যাঁ ভাই বুঝতে পারছি অক্সিনের মাথায় আমার ডেভেলপ হচ্ছে কোন প্লাস চার্জ কারণ অক্সিজেন ইলেকট্রন দিয়েছে অক্সিজেনের সাথে কার্বনের কী হবে ভাই একটা নতুন বন্ড ফর্ম হলো কেন ভাই ইলেকট্রন দিয়েছে মানে বন্ড ফর্মেশন তুই আমার হবে বুঝতে বুঝতে করছি এইখানে কার্বনের সাথে এই কার্বনের ডাবল বন্ড ছিল এখন আর ডাবল বন্ড থাকবে না থাকবে হচ্ছে সিঙ্গেল বন্ড তুই ভালো করে দেখ ভাই এই কার্বন কী করেছে দুখনা ইলেকট্রন ঠেলে পাশের কার্বনের মাথায় পাঠিয়ে দিয়েছে তাহলে এই কার্বনের মাথায় বেসিকালি আমার এখন কি আসলে বেসিকালি এই কার্বনের মাথায় আসলে দুখানা ইলেকট্রন দুখানা ইলেকট্রন মানে কি অবভিয়াসলি নিজের ইলেকট্রন প্লাস অন্যের ইলেকট্রন অন্যের ইলেকট্রন মানে এর মাথায় আসলে হচ্ছে আমার মাইনাস চার যা তুই ক্লিয়ার হ্যাব আই ক্লিয়ার তাহলে এই স্ট্রাকচারটা আমি তুই পেয়েছি বুঝতে পারছিস আমার কিন্তু পরীক্ষাতে এইভাবেই আঁকতে হবে এটাকে ফার্দার ভেঙে ভেঙে কিন্তু আঁকলে হবে না ফার্দার কিন্তু ভেঙে ভেঙে আঁকলে হবে না তার মানে কি তুই ধর পরীক্ষাতে ভাবতে পারিস যে অক্সিজেন ইলেকট্রন দিল তাহলে সি ডাবল বন্ড ও হলো কার্বনের পাঁচটা বন্ড আমি শো করছি ওরকম কিন্তু আঁকলে হবে না আমাকে এই স্টেপের মধ্যে কিন্তু দুখানা দেখাতে হবে কার্বনের পাঁচখানা আমার ওরকম বসে থাকতে পারবে না কার্বন বুঝতে পেরেছি এত অব্দি ক্লিয়ার হয়ে গেছে এটা তাহলে এই যে স্ট্রাকচারটা পেলাম এখানে আমার ফার্স্ট স্ট্রাকচার ছিল এটা এটা হচ্ছে আমার সেকেন্ড স্ট্রাকচার এই দুজনের মাঝখানে আমি দেব হচ্ছে এই অ্যারোটা রেজোনেটিং স্ট্রাকচার ঠিক আছে রেজোনেটিং স্ট্রাকচার রেজোনেটিং স্ট্রাকচার ক্লিয়ার এটা হচ্ছে আমার রেজোনেটিং স্ট্রাকচার আছে ঠিক আছে চল পরেরটা দেখি অপশান কী আছে আমার কাছে পরে ভালো করে এখনই আমি আঁকতে আঁকতে প্র্যাকটিস করে করে আমার কিন্তু প্রত্যেকটা লোন প্যাট টোনপ্যাট সব দেখা হবে হবে আমি আঁকছে একদম এইভাবে আঁকবি দেখ এবারে দেখ এই কার্বনের মাথায় এসছে মাইনাস ঠান্ডা মাথায় ভাব এর কাছে পরে স্টেপে কী অপশান দেখ এর অপশান হচ্ছে ভাই এই মাইনাস যদি আবার উল্টো দিকে এদিকে ফিরিয়ে দেয় তাহলে আবার দেখ টেনে নেবে নিলে তো আমার ওই স্টারে চলে যাবো সেটা তো আমি অলরেডি দেখ এইরকমের এরো দিয়ে দেখিয়েছি সেটা তো আমার এর মধ্যে অলরেডি লুকিয়েই আছে ওই ব্যাপারটা উল্টো দিকের এরোটার মধ্যে তো লুকিয়েই আছে দেখ এই আমার ধর ফিরিয়ে দিল তাহলে ডাবল ওয়ান হলো এই আমার টেনে দেখ জাস্ট উল্টো খেলাটা হয়ে যাবে ওটা তো আমার অলরেডি আঁকা আছে ওটাকে আর কেউ আঁকে না বুঝতে পেরেছিস বোঝা গেছে ক্লিয়ার তাহলে ফার্দার আমি সামনের দিকে গেবো সামনের দিকে মানে কি চল ঠান্ডা মাথায় দেখতে থাকে এদিকে সামনের দিকে মানে হচ্ছে দেখ এবারে এই কার্বন নতুন নতুন অপশান কি আছে চল দেখতে থাকি এই কার্বন কী করছে এগুলোর সাথে কিন্তু হাইড্রোজেন যেরকম চলে লেগে আছে এই কার্বন কী করছে ভালো করে দেখ এই মাইনাস সার্স ঠেলে দিল পাশের কার্বনে এই কার্বন কী করছে মাইনাস চাষ ঠেলে দিল পাশের কার্বনে দেখ এই কার্বনে যদি ঠেলে এই কার্বনে তো অলরেডি চারখানা বন্ড আছে চারখানা বন্ড যদি থাকে তাহলে আমার কি করবে ওদিক থেকে পাইটা ভেঙে পাঠিয়ে দেবে কাথায় কার মাথায় এই মাথায় এত অব্দি ক্লিয়ার বুঝলি তাহলে এইভাবে খেলা আমার আবার চলতে থাকবে বুঝতে পারছিস ক্লিয়ার চল পরের ছবি আমি যদি আঁকছি তাহলে রেজুলেটিং স্ট্রাকচার ওই আরও দেবো ছবি আঁকি পরেরটা ছবি কীভাবে আঁকবো বুঝে বুঝে আঁকছি ছবি কিন্তু শুধুমাত্র দেখে দেখে আঁকলে হবে না বুঝে বুঝে আমাকে আঁকতে হবে ঠিক আছে প্রথমবারে বুঝি চল তাহলে আমার যে পার্টগুলো ইন্ট্যাক্ট ছিল সেগুলোকে আমি তুই আগে আঁকি তারপরে পরের পার্টগুলো ভাববো এটা অক্সেনের মাথায় প্লাস অক্সনের মাথা একটা লোন পেয়ার ছিল ভালো করে একেবারে এইদিকে দিকে এই পার্টটার কথা ভাব দেখ এই পার্টটা দেখ এই কার্বনের সাথে এই কার্বনের আমার একটা নতুন বন্ড ফর্ম হবে স্বাভাবিক এই যে ভাই বন্ডটা ফর্ম হলো এই তো ইলেকট্রন দিয়েছে মানে বন্ড ফর্ম হয়েছে দেখ এই কার্বন আমার কী করেছে ভাই ঠেলে পাঠিয়ে দিয়েছে পাশের কার্বনের মাথায় এর মাথায় আমার কি আসলো এবার নেগেটিভ চার্জ বুঝলি নেগেটিভ চার্জ মানে কি ভাই ওই দুখানা ইলেকট্রন দুখানা ইলেকট্রন মানে হচ্ছে আমার নেগেটিভ চার্জ দুখানা ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ না অন্য একটা এক্সট্রা ইলেকট্রন এসছে বলে নেগেটিভ চার্জ বুঝলি আঁকা হচ্ছে এটা ঠিক আছে দেখেছিস নাকি আমি যাচ্ছি তুই যাচ্ছিস তার মধ্যে হিউজ ডিফারেন্স আছে ঠিক আছে এটা আঁকা চল পরের স্টেপে ফার্দার আরও ভাবি সামনের দিকের কথা সামনের দিক মানে কি আমি পিছন দিক আর পিছন দিকের গুলো তো আমার অলরেডি এই এর মধ্যে লুকেই আছে ওগুলো আমি আর ভাবছি না ঠিক আছে চল সামনের দিকে মানে কি চল পরের স্টেপে কি কী হতে পারে বল কীভাবে পরের স্টেপে বল হবে বল তার মানে ভাই এ আমার কোথায় দেবে এই পাশের কার্বনের মাছ বরাবর কেন দিচ্ছি মাছ বরাবর দেওয়ার কারণটা হায়ার লেভেলের পার্ট সিপ মাস্টার লুমোতে দিচ্ছে ঠিক আছে এ আমার ঠেলে দিল পাশের কার্বনে তাহলে এ আমার কী করবে বলতো এই কার্বনে আমার ঠেলে পাঠিয়ে কোথায় দেবে দুখানা ইলেকট্রন তোকে আঁকার সময় এই মাছখানে দুখানা ইলেকট্রন ওরকম ডট ডট করে দিতে হবে না ওইটা তোর না দিলেও চলবে এটা আমার কোথায় যাচ্ছে এখান থেকে এরকম যাচ্ছে বুঝতে পেরেছিস বোঝা গেছে প্রথমবার বলে আমি ডিটেলসে আঁকছি প্রত্যেকের মধ্যে ইলেকট্রন দিয়ে এই ইলেকট্রনগুলো স্পেশালি প্রথমবার বলে পরের বলে আঁকবো না তাহলে আমি এখান থেকে যে স্ট্রাচার পাবো আঁকি ছবি কী হচ্ছে ছবি আঁকি তো যদি খাতায় জায়গা না থাকে ডান দিকে ডান দিকে আঁকার তাহলে ভাই এত অব্দি সবস্ট হয়েছে পাতা শেষ তাহলে নিচে এরকম এরো দিয়ে কন্টিনিউ করতে থাকবি এরকম না যে ভাই এটা আঁকার পরে এখানে একটা এঁকে আবার ওখান থেকে কেন দিচ্ছি নিচে এরকম এর দিয়ে কন্টিনিউ করি ঠিক আছে চল পরের স্ট্রাকচারটা তাহলে আমার কি হচ্ছে যে পার্টটা ইনট্যাক্ট আছে সেটা আমি তুই আঁকছি অক্সিজেনের মাথায় প্লাস ডট ডট এত দিক ক্লিয়ার আচ্ছা অন্য পার্টটা কী হলো দেখ এই কার্বনের সাথে এই কার্বনের আমার হলো ডাবল বন্ড বুঝলি হ্যাঁ ভাই বুঝলাম এত দিক ডাবল বন্ড হয়েছে এই কার্বনের সাথে এই কার্বনের ডাবল বন্ড এই পজিশনে আমার কোন চার্জ আসবে মাইনাস চার্জ এই যে এটা এসেছিল হয়েছে আঁকা এত অব্দি ক্লিয়ার বুঝলি খাতার মধ্যে আঁকছিস খাতার মধ্যে আঁকছিস কীভাবে ভাই তোর ধর স্ট্রাকচার করে এরকম যাচ্ছে এ এরো দিলি বি তারপর এরো দিলি সি সি পর তো জায়গা নেই কীভাবে দেখবি এরকম এখান থেকে শুরু করা যাবে না সি এর পরে এরকম এরো দিবি ডি ডি থেকে আবার এদিকে এরো দিবি ই ই থেকে এদিকে এরো দিবি এফ এইভাবে ঠিক আছে এটা ইংলিশ ক্লাস নয় যে ওরকম তুই ওখান থেকে স্টার্ট করে দিবি বুঝতে পেরেছিস চল তাহলে ভাই এটা হয়েছে পরের স্টেপে লাস্ট স্টেপ দেখ কী হবে দেখ এই কার্বনের মাথায় মাইনাস সামনের দিকে তাকা তাহলে সামনের দিকে তাকালে আমার কী হবে বেসিক্যালি এদিকে দেখ এই কার্বন ভাই দেখছিস পাশের কার্বনে ঠেলে দিল দেখ এই কারণে চারখানা বন ছিল চারখানা বন ছিল তোদের হ্যাঁ ভাই চারখানা বন্ড দেখতে পাচ্ছি এ যদি আমার এর সাথে বনটা ফর্ম করে তাহলে একে একটা বন ভাঙতে হবে কোন বন ভাঙবে অবভিয়াসলি পাই বন্ডই ভাঙবে পাই বন কার সাথে আছে বলতো ওর সাথে আছে ওর সাথে আছে তাহলে দেখ আমার এখান থেকে একটা পাই বন ভাঙলো তার মানে কি দেখ এদিকে সিও পাই বন্ডটা ভেঙে আমার অক্সিজেনের কাছে আবার ফিরে আসলো বুঝলি অক্সিজেনের কাছে ফিরে আসলো বোঝা গেছে অক্সিজেনের কাছে যদি ফিরে আসে তাহলে আমি লাস্ট স্ট্রাকচারটা কি পাচ্ছি আমার জায়গা নেই সাপোজ তোকে এটাই বলছিলাম দেখতে থাকি ভাই কী কী হলো যে পার্টগুলো ইন্ট্যাক্ট আছে থাকলো এদিকে তাকা দেখ আগে তারপরে আঁক এই কার্বনের সাথে এই কার্বনের কী হলো ভাই ডাবল বনড ফর্মুলো এই কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড আর থাকবে না হয়ে গেল সিঙ্গেল বন্ড অক্সিজেনের সাথে হাইড্রোজেন যেরকম ছিল থাকবে অক্সিজেনের মাথায় একটা লোন পেয়ার ও তো থাকবেই এদিকে দেখ অক্সিজেন দেখ আরও একখান আমার লোন পেয়ার এই যে ভাই বনটা ভেঙে আমার অক্সিজেনের মাথায় ফিরে এসছে তারপর আমার অক্সিজেনের মাথায় একখানা লোন পেয়ার ফিরে আসলো বুঝলি হ্যাঁ ভাই বুঝলাম অক্সিজেনের মাথায় লোন পেয়ার ফিরে আসলো তো অক্সিনের মাথায় ছিল প্লাস চার্জ ইলেকট্রন যদি ফিরে আসে তাহলে হয়ে গেল নিউট্রাল অক্সিনের মাথায় ছিল প্লাস চার্জ ফিরে আসলেই ইলেকট্রন তার মানে হয়ে গেলো কি আমার নিউট্রাল ক্লিয়ার দেখেছিস আর আমার কী হবে অক্সজেন আর কার্বনের জন্য ডাবল বন্ড থাকবে না ভাই ডাবল বন্ড আর থাকবে না কারণ ওই বন্ড গেছে ভেঙে বুঝে গেছে তাহলে অক্সিজেনের কার্বনের জন্য ডাবল বন্ড থাকবে না এই বন্ড গেছে ভেঙে তাহলে এই হচ্ছে দেখ আমার ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার এই হচ্ছে আমার ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার তোকে পরীক্ষাতে যদি আঁকতে এইভাবে আঁকতে হবে কিন্তু এটা আসবেই স্কুলে আসে ফেনল আসে বা অন্যান্য মলিকুলগুলো আসে এরো দিয়ে যেভাবে যেভাবে আঁকলাম এঁকেছিস কটা রেজোনেটিং স্ট্রাকচার পেলাম ফেনলের পাঁচখানা রেজোনেটিং স্ট্রাকচার পেয়েছি দেখ এক দুই তিন চার পাঁচ তাতে ক্লিয়ার দেখ এই স্ট্রাকচারের সাথে এই স্ট্রাকচারের একটা ডিফারেন্স কিন্তু আছে ডিফারেন্সটা কোথায় দেখ এখানে ফেনালে সাপোজ এক আর দু নাম্বার কার্বনের মাঝখানে ছিল ডাবল ওয়ান এখানে দেখ আমার কিন্তু এক দুইয়ের মাঝে ডবল বান্ড নেই চলে গেছে এক আর ছয়ের মাঝখানে স্বাভাবিকভাবেই ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার দেখ আমার ডাবল বন্ডের পজিশন অল্টারনেটিভলি চেঞ্জ হয়ে গেছে ডাবল ওয়ানের পজিশন গেছে অল্টারনেটিভলি চেঞ্জ বুঝলি তাহলে ফেনলের যে রেজোনেটিক স্ট্রাকচার আমি এঁকেছি কটা ক্যানোনিক্যাল ফর্ম পেলাম পাঁচখানা আমি ক্যানোনিক্যাল ফর্ম পেলাম পাঁচখানা আমি পেয়েছি ক্যানোনিক্যাল ফর্ম বুঝেছিস পাঁচখানা ক্যানোনিক্যাল ফর্ম তাহলে এই হচ্ছে আমার ফেনলের রেজোনেটিক স্ট্রাকচার হাইব্রিড স্ট্রাকচার তো নিচে আঁকি লেখ হাইব্রিড স্ট্রাকচার তাহলে হাইব্রিডটা আমার কি হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার হবে এই কটা রোভার কটা রোভার আঁকা যাক এই পার্টে আমার কোনো চেঞ্জই হয়নি এই পাটে আমার কোনো চেঞ্জ হয়নি এই পাটে আমার কোনো চেঞ্জ হয়নি বেনজিনের পাটে আমি কীভাবে এঁকে দিই ভাই মাঝের পাটটা আমি এঁকে দেবো এরকম স্বাভাবিকভাবে কিছুক্ষণ আগেই দেখেছি দেখ অক্সিজেনের সাথে কার্বন অক্সিজেনের সাথে কার্বন অক্সিজেনের সাথে কার্বন ডাবল বন্ড কোথাও ছিল কোথাও নেই মানে সিঙ্গেল বন্ড সব জায়গাতেই আছে ডাবল বন্ড কোথাও ছিল কোথাও নেই তাহলে অ্যাভারেজটা কী হবে এই যে ভাই কিছুটা আছে কিছুটা নেই এরকম বুঝলি হ্যাঁ ভাই বুঝলাম ঠিক আছে অক্সিজেনের মাথার কথা ভাবি অক্সিজেনের মাথায় অক্সিজেনের মাথায় দেখি এখানে থাকা ফার্স্ট স্ট্রাকচার লাস্ট স্ট্রাকচার ফার্স্ট স্ট্রাকচার লাস্ট স্ট্রাকচার মানে এক নাম্বার আর পাঁচ নাম্বার এক নাম্বারেও কোনো চার্জ নেই পাঁচ নাম্বারেও কোনো চার্জ নেই দুই তিন চার হাজার প্লাস চার্জ আছে তাহলে চার্জ নেই আর চার্জ আছে এর অ্যাভারেজটা আমার কী হবে ডেল্টা প্লাস কিছুটা আছে কিছুটা নেই বুঝলি হ্যাঁ ভাই বুঝলাম ক্লিয়ার বোঝা গেছে তাহলে অক্সিজেনের মাথায় চার্জ আছে আর চার্জ নেই এর অভারেজটা আমার কি হচ্ছে কিছুটা আছে কিছুটা নেই এত তুই বুঝেছিস এবার তুই বেঞ্জের নিঙের মাঝখানের কথা বল কোনো বইতে দেখতে পারিস মাঝখানে একটা জিনিস দেওয়া আছে কোনো বইতে দেখবি দেওয়া নেই কী দেওয়া আছে কি দেওয়া নেই তোকে বলছি দেখ কোনো বইতে তুই এই স্ট্রাকচারটা দেখতে পারিস কোনো বইতে অন্য স্ট্রাকচার দেখতে পারিস অন্য স্ট্রাকচারটা কিছুই না দেখ ভাই তুই বল ফেনলের ওইজ গ্রুপের জন্য বেসিক্যালি রিংয়ের মধ্যে তুই বলতো ইলেকট্রন ডেন্সিটি বাড়লো না কমলো ইলেকট্রন ডেন্সিটি রিংয়ের মধ্যে বাড়লো না কমলো বাড়লো কেন বাড়লো তার কারণ দেখ অক্সিন ইলেকট্রন দিয়ে দিয়েছে রিংয়ের মধ্যে তাহলে রিংয়ের মধ্যে দেখ এক্সট্রা ইলেকট্রন এসছে রিংয়ের মধ্যে এক্সট্রা ইলেকট্রন এসছে বলে আমার ভাই রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়লো স্বাভাবিকভাবে রিংয়ের মধ্যে যদি ইলেকট্রন ডেন্সিটি বাড়ে তার মানে আমি অ্যাজ ইফ বলতে পারি কী বলতো রিংয়ের মধ্যে এক্সট্রা মাইনাস চার্জ এসছে কোন কোন পজিশনে বলতো মাইনাস চার্জগুলো এসছে ফেনলের রেসপেক্টটা ভালো করে দেখ প্রথম স্ট্রাকচারে দেখ প্রথম না সেকেন্ড স্ট্রাকচারটা ফেনলের রেসপেক্টে মাইনাস চার্জ কোন পজিশনে এসছে ওটাকে কী বলে পজিশানটার নাম কি নাম আছে অর্থ এক্সাক্টলি অর্থ পজিশন এসছে তিন নম্বর স্ট্রাকচারে দেখ আমার কোন পজিশনে এসছে মাইনাস চার্জটা প্যারা চার নম্বরে আমার আবার অর্থ এসছে তার মানে দেখ ফেনলে রেজোনেন্সের জন্য আমার অর্থ আর প্যারায় মাইনাস চার্জ আমার ডেভেলপ হয়েছে বুঝতে পেরেছিস ফেনলে রেজোনেন্সের জন্য আমার অর্থ পজিশন আর প্যারা পজিশনে কিন্তু মাইনাস চার্জ ডেভেলপ হয়েছে এত ক্লিয়ার হ্যাভাই ক্লিয়ার কেন হল রেজোনেন্সের জন্য অর্থ আর প্যারা পজিশন আমার মাইনাস চার্জ ডেভেলপ হলো তুই এবার ভাব আমি যদি এই বেঞ্জিনের মানে সরি ফেনলের মধ্যে কোনো প্লাস চার্জওয়া কিছু ছুঁড়ে মারি ও কোথায় গিয়ে অ্যাটাচ হবে যেখানে মাইনাস আছে সেখানেই তার মানে আইদার অর্থ বা প্যারায় গিয়ে আমার অ্যাটাচ হবে এই প্লাস চার্জওয়ালা পার্ট এটার ভালো নাম কি এটাকে বলেছো আমার ইলেকট্রোফাইল 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 আসছি ইলেকট্রোফাইলের টার্মে আমি তুই আসছি তার মানে কি বুঝলাম বলতো আমি তুই বলি ফেনলের মধ্যে কোনো প্লাস চার্জওয়ালা কিছু দিই যেটাকে ভালোবাসা কি বলে ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল কেন বলে বলছি ইলেকট্রোফাইল যদি আমি দিই তাহলে সেই গিয়ে কোথায় অ্যাটাচ হবে অবভিয়াসলি অর্থ বা প্যারায় এটা ক্লিয়ার দেখ ভালো করে একটা জিনিস দেখ বেঞ্জিনের সাথে এবার একটু ঠান্ডা মাথায় শুনবি বেঞ্জিনের সাথে ওয়েজ গ্রুপ লেগেছিল বলে আমার ডিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেড়েছিল তাহলে রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেড়েছিলো মানে রিংয়ের মধ্যে অ্যাজিভ আমার মাইনাস চার্জ এক্সট্রা ছিল তাহলে হাইব্রিড স্ট্রাকচারের মধ্যে কোনো বইতে দেখতে পারিস ডেল্টা মাইনাস এর মধ্যে দেওয়া আছে ডেল্টা মাইনাস দেওয়া আছে যাই হোক আমার হাইব্রিড স্ট্রাকচারের পার্ট শেষ এবার আমি তোকে মেন কথাটা বলছি ভালো করে দেখ বেঞ্জিনের সাথে একটা গ্রুপ লেগে থাকার জন্য ব্যঞ্জিনের সাথে একটা গ্রুপ লেগে থাকার জন্য আমার রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেল ঠিক আছে বেনজিনের সাথে একটা গ্রুপ লেগে থাকার জন্য আমার রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেল তার মানে যে গ্রুপ বেনজিনের সাথে লেগে থাকার জন্য রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায় ঠিক আছে বেনজিনের সাথে যে গ্রুপ লেগে থাকার জন্য রিংয়ের মধ্যে ইলেকট্রনডেন্সিটি বেড়ে যায় এই যে ঘটনাটা ঘটলো যে ফেন এটাকে কী বলে এই গ্রুপটা ঠান্ডা মাথায় শুন এই গ্রুপটাকে কী বলে বলতো এই গ্রুপটার প্লাস আর এফেক্ট আছে তার মানে কি ঠান্ডা মাথায় শুনি প্লাস আর এফেক্ট তার মানে প্লাসার এফেক্ট মানে কি ভাই রিংয়ের মধ্যে আমি রেজোনেন্সে কন্ট্রিবিউট করছি বুঝলি রিংয়ের মধ্যে আমি রেজোনেন্সে কন্ট্রিবিউট করছি করে আমি রিঙের মধ্যে ইলেকট্রনিক্সিটি বাড়িয়ে দিলাম তাহলে বেঞ্জিনের সাথে যে গ্রুপটা লেগে থাকার জন্য রিংয়ের মধ্যে ইলেকট্রনিক্সিটি বেড়ে যায় গ্রুপটার ওই এফেক্টটাকে বলে কি প্লাস আর এফেক্ট মনে থাকবে তাহলে প্লাসার এফেক্ট মানে কি আর এফেক্ট মানে নিজের বাসায় লিখে রাখবে কি রিংয়ের মধ্যে ইলেকট্রন ডোনেশনের জন্য রিংয়ের মধ্যে ইলেকট্রনিক্সিটি বেড়ে যাওয়া রিং এর মধ্যে রেজোনেন্সের থ্রু ইলেকট্রন ডোনেশনের জন্য আমার কি রিং এর ইলেকট্রন বেড়ে যাওয়া তাহলে প্লাস আর এফেক্ট মানে কি রেজোনেন্স উইথ কিঞ্জিন রিং রেজোনেন্স উইথ রিং প্লাস আর এফেক্ট মানে কি রেজোনেন্স উইথ বেঞ্জিন ভাই ইলেকট্রন ডোনেশন ভাই ইলেকট্রন ডোনেশন ভায়া ইলেকট্রন ডোনেশন ভায়া ইলেকট্রন ডোনেশন তারপর লিখবি কমা দিয়ে লেখ ডিউ টু প্লাস আর এফেক্ট অফ আ গ্রুপ ডিউ টু প্লাস আর এফেক্ট অফ আ গ্রুপ ডিউ টু প্লাস আর এফেক্ট অফ আ গ্রুপ ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজেস এট অর্থ অ্যান্ড প্যারাপজিশন ডিউ টু প্লাস আর এফেক্ট অফ আ গ্রুপ ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজেস অর্থ অর্থ অ্যান্ড অ্যান্ড ঠিক আছে তাহলে এর নিচে মাইনাস আর এফেক্টের জন্য জায়গা ছেড়ে দিয়ে বেরিয়ে যায় মাইনাস আর এফেক্টের জায়গা ছেড়ে দিয়ে বেরিয়ে যায় মাইনাস আর এফেক্ট মানে তার মানে কি হবে বলতো বল ভেবেচিন্তে বল মাইনাস আর এফেক্ট মানে কি হবে মাইনাস আর এফেক্ট মানে মাইনাস আর ক্যাপিটাল মাইনাস আর এফেক্ট মানে কি হবে ইলেকট্রন যদি আমার কেউ টেনে নেয় বেঞ্জিনিং থেকে তখন আমার বলতে আমি বলবো গ্রুপটা কি আছে মাইনাস আর এফেক্ট কোন এফেক্টের জন্য টানছে রেজোনেন্সের থ্রুতে আমার ইলেকট্রন টানবে ঠিক আছে রেজোনেন্স টানো কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট বুঝলি হ্যাঁ ভাই বুঝলাম তাহলে ফেনল অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কি হবে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কিন্তু এই ভার্সানটাতে মানে ভাই সবার মধ্যে ইলেকট্রন আছে অক্সিজেনের সাথে কার্বনের ডাবল ওয়ান ক্যারেক্টার আছে ইন বিটুইন ডাবল অ্যান্ড সিঙ্গেল বন ঠিক আছে পার্সিয়াল ডাবল বনটা বলতে পারি ঠিক আছে সবার বুঝেছিস তাহলে এইবারে খাতায় হেডিং নিতে পারিস লেখ জায়গা ছেড়ে দিয়েছিস মাইনাসের ইফেক্টের জায়গা ছেড়ে দিয়ে লেখ ইলেকট্রোফাইল ই ইলেকট্রো ফাইল ইএল ইসি টিআরও এইচ আই এলি এল ই সি টি টিআরও ইলেকট্রোলেক ইলেকট্রো ইলেকট্রো ফাইল পিএইচআই এলি ইলেকট্রোফাইল 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 মানে কি বেসিক্যালি ইলেকট্রোফাইল মানে হচ্ছে লিখে রাখ সিম্পল ভাষায় ভালোবাসার ল্যাঙ্গুয়েজ লেখ ইলেকট্রন লাভার ইলেকট্রন লাভার ইলেকট্রন লাভার ইলেকট্রনকে ভালোবাসে ইলেকট্রনকে ভালোবাসে কে ভাই যার মাথায় আছে ইলেকট্রন মানে কোন চার্জ বলতো ইলেকট্রন মানে কোন চার্জ মাইনাস চার্জ মাইনাস চার্জকে ভালোবাসবে কে প্লাস চার্জ এক্স্যাক্টলি ভাই তার মানে বেসিক্যালি ইলেকট্রোফাইলকে ডিনোট করা হচ্ছে এইভাবে ই মাথায় হচ্ছে প্লাস ই প্লাস মানে হচ্ছে ইলেকট্রোফাইল তার মানে কি বলতো ভাই যার মধ্যে প্লাস চার্জ আছে লিখে রাখ ইলেকট্রোফাইল মানে লিখেছিস কী লিখেছিস ইলেকট্রন লাভার লিখেছিস তো লেখ ইলেকট্রন লাভার ই প্লাস লেখ ই প্লাস লিখে রাখি এগুলো টার্মগুলো তোকে ইলেকট্রফাইলের ডেফিনেশনে পাঠিয়ে দেব বাড়ি আছে মুখস্থ করি ইলেকট্রফাইলের ডেফিনেশন কতগুলো এক্সাম্পল বা যার মধ্যে আমার ইলেকট্রন নেই তাই না ইলেকট্রন যে ডেফিসিয়েন্ট সেও আমার ইলেকট্রন লাভার স্বাভাবিকভাবে কমা দিলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইলেকট্রন ডেফিসিয়েন্ট মাথায় প্লাস চার্জে থাকতে হবে কোনো কথা নেই নিউট্রালও হতে পারে কিন্তু আমার কী হবে ভাই ইলেকট্রন ডেফিসিয়েন্ট যার মধ্যে ইলেকট্রন নেই সেই আমার ভাই ইলেকট্রনকে